জামালপুরের সরিষা বাড়িতে ঝিনাই নদী থেকে বাবা মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সরিষা বাড়ির কামরাবাদ ইউনিয়নের বয়সিং গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আজিজের সঙ্গে তার ভাই মোহাম্মদ আজাহারের জমি নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় আজিজের পরিবারের ওপর হামলা হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন 35 বছর বয়সী আব্দুল আজিজ ও তার 5 বছরের মেয়ে জান্নাত। এই ঘটনায় তার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সরিষাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।